ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন ছবি মুড়ার দৃশ্য অত্যন্ত মনোরম, বিশ্বের দরবারে একদিন স্থান করবে পার্বতী ত্রিপুরার সবুজে ঘেরা ছবি মুড়া। হয়তো মুখ্যমন্ত্রী ঠিকই বলেছিলেন, এটা সম্ভব হতো যদি স্থানীয় মণ্ডল নেতারা উন্নয়নের টাকা গিলে না খেতেন। আগরতলা থেকে ছবি মুড়া যেতে সর্বোচ্চ সময় লাগে 3 ঘন্টা, অমরপুর থেকে ছবি মুড়ার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। কিন্তু অমরপুর থেকে ছবি মুড়া যাবার রাস্তাটির অবস্থা বড়ই করুণ। সরকার কিছু টাকা বরাদ্দ করেছিল ধাপে ধাপে রাস্তাটির উন্নয়নের জন্য, যাতে দেশ বিদেশের পর্যটকরা ত্রিপুরা সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে ফিরে না যান। কিন্তু বিজেপি মানেই তো মিথ্যে আর মিথ্যে। রাস্তা তৈরির কাজটি করছিলেন শহরের জয়নগরের বাসিন্দা দেবাশিস দাস নামে এক ঠিকাদার, যদিও এই খবরটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে পাওয়া। অভিযোগ, মণ্ডলের চাপে 80% টাকাই গেছে মায়ের ভোগে, যার জেরে রাস্তার পাশে দুদিকে ইট সিমেন্ট দিয়ে ঢালাই দেবার দুদিন বাদেই সব ফেটে চৌচির হয়ে গেছে। প্লাস্টার ভেঙে ইট বেরিয়ে এসেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে রাস্তার জন্য তৈরি করা দেয়ালটি। এলাকাবাসীর দাবি, কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে তাই কাজ বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা যে কয়েকদিন হয়েছে, 2-3 মানে 10-12 দিন হয়েছে মাত্র কাজ শেষ হয়েছে, তারপরে দেখছি যে গত আজকে 2 দিন ধরে মাটি ফালাইতে হচ্ছে রাস্তার মধ্যে। মাটি ফালার সাথে সাথেই এই 4টা দিক আছে, 4 দিকে যে ইট দিয়া ঢালাই দিয়া তুলছে, 4টা অলরেডি চলে গেছে, ভেঙে যাইতেছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে অলরেডি গেছে গা। তো আমরা যে দেখতেছি যে আর মাটিটা ফালাই ছিল, এটা কিছু থাকতো না, 4টা ভেঙে যাইব। তো আজকে কাজ করতেছে যে সময় কাজ 10-12টা করছে, আমরা অবজেকশন দিছিলাম, আমরা ফারার লোক অনেকেই কইছে যে এটা তো থাকতো না এইভাবে, এটা যে এটা ঢালাই দিয়া তুলছে এটা কোনো জয়নিংই নাই, পুরো আলাদা করেছে, আলাদা করে বয়েছে, যখন মাটি ফালাইতে চলে গেছে গা। আজকে এটা ছবি মুড়া রোড, সারা বিশ্বের থেকে প্রায় অনেক দেশের থেকে আইসছে, যতটুকু জানি খবর নিউজে, যে ছবি মুড়া রোড হইতেছে। এবং ছবি মুড়া একটা তীর্থস্থান, ধর্ম নিরপেক্ষ সবাই ওই তীর্থস্থানে যায়, এবং এই তীর্থস্থানের উপলক্ষে রাস্তা হইতেছে আমরা, এই আজকে এই রাস্তা এরকমভাবে হইতেছে। অবজেকশন দেওয়ার পরে কোনো হেলদেল নাই, তারা খুশি মতন করিয়া দিয়ে গেছে। এখন কি করার, এটা আবার পুনরাবৃত্তি করতে হইবে ব্রিজ, নাইলে এই রাস্তা আমরা করতে দিতাম না। আজকে ফারার কিছু লোক আছে, আগামী দিনে আমরা আরও বেশি জনসংখ্যা গ্রামের পাশের গ্রামে এই রোডে যারা আছিস প্রত্যেকজন এই রাস্তার মধ্যে কাজ করতে দিতাম না, যদি যতক্ষণ এটা সুরহ না হয়। যে কোয়ালিটি ভালো না, যে সিমেন্ট দিতেছে, যে ইট দিতেছে, ইটের কোনো পরিমাণ নাই, ছোটো ছোটো ইটের টুকরা বা আস্তা ইট নাই, যেমনি খুশি এমনি দিতেছে, সিমেন্ট ঠিক করে দিতেছে না, যতটুকু দেখি যে বালু বেশি পড়তেছে কিন্তু সিমেন্টের নাই, এভাবে কাজ চলতেছে। অবজেকশন করছিল অনেকে যেটা টিকতো না, তারপরে তারা কোনো হেল্প দেয় না, তারা মতন তারা করে গেছে। এলাকাটার নাম কিটা? দেববাড়ি মুসলিম পাড়া। এটা রোডটা কি রোড? এটা ছবি মুড়া রোড। অন্যদিকে অমরপুরের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, মাত্র 3 বছরে দল করেও তেমন কোনো রোজগার নেই শাসক দলের নেতা কর্মীদের। আগে অমরপুরের বহু নেতা নেত্রীদের লাখোয়ারি বাজেটের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে এখন সবই ফুরুত, কারোর ভাগ্যেই জুটছে না কিছু। তাই মণ্ডল আর নেতারা মিলে চালাচ্ছে যেমন খুশি তেমন লুটো প্রতিযোগিতা। ছবি মুড়ার রাস্তার কাজের টাকায় থাবা বসানোটাও এরই অঙ্গ, যার জেরে শুরুতেই স্তব্ধ বহুল প্রচারিত পর্যটন কেন্দ্র ছবি মুড়ার উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।